নমস্কার বন্ধুরা আমি রাহুল বঙ্গোস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা অনেকেই আমার ভিডিও দেখো অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছো এবং এর মধ্যে থেকে যে যাদের যাদের নাম এসছে সকলকে কনগ্রাচুলেশন প্রায় তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জনের নাম এসছে আর যাদের নাম আসেনি বা কোনো কারণে আটকে গেছে বা মেডিকেল ইস্যুর জন্য তাদেরও চিন্তা করবে না তারা আবার সুযোগ পাবে ভিডিওতে তাদেরকে নিয়ে আমি কথাগুলো বলবো শুনে নেবে আর যাদের নাম এখনও আসেনি অর্থাৎ হাওড়া জোনে যাদের ডিভি হয়নি ডি মেডিকেল হয়নি তাদের ব্যাপারে কথাগুলো তাদের পরবর্তীকালে কবে আসতে পারে বা পোস্ট পোস্টগুলি অ্যালোকেশন যাবে হচ্ছে বা পেন্ডিং কেস বা নট সিলেক্টেড ক্যান্ডিডেটদের তো নিয়ে বলবে তো গোটা ভিডিওটা দেখো আমার মনে হয় না কোনো ডাউট থাকবে কারণ অনেকের মধ্যে অনেক ডাউট ক্রিয়েট হয়ে গেছে কালকে প্যানেল বেরোয়ার পর থেকে যে কীভাবে পোস্ট পাচ্ছি কামিউটি শিফটিং হচ্ছে কিনা না সমস্ত ডিটেলসে কথা বলবো সবার প্রথমে আমি কথা বলবো যে লেভেল পোস্ট পোস্টে স্ট্যান্ডার্ড যে ফার্স্ট পার্ট প্যানেলটা বেরিয়েছে সেই পার্ট প্যানেল অ্যানালিস করবো ধীরে ধীরে তারপর তোমাদের নেক্সট প্যানেল কবে বেরোবে সমস্ত কথা বলবো সবার প্রথমে দেখো দেখো যে ফার্স্ট পার্ট যে বেরিয়েছে ফার্স্ট পার্টে প্যানেল যেটা বেরিয়েছে স্ট্যান্ডার্ডতে সেক্ষেত্রে ইওয়ার্ডের যাদের যাদের হাওড়া ডিভিশনে হয়েছিল অর্থাৎ ইউয়ারের মধ্যে থেকে তোমাদের যারা যারা কোয়ালিফাই করেছিলো ওবিসি বিসি এস সি এসটি যারা যারা থাকুন ইউ আরেডে যারা কোয়ালিফাই করেছিলো অর্থাৎ বলতে পারো এখানে টপ দুই থেকে আড়াই হাজার ক্যান্ডিডেট যাদের হাওড়া ডিভিশনে হয়েছিলো তাদের আর সিসিএ আর এক্স সার্ভিসম্যানদের রয়েছে এইটা নিয়ে যে নোটিসটা দেওয়া আছে এটা তো আর ডিটেলসে আলোচনা করছি না আমি একদম ব্রিফলি ক্লিয়ার ক্লিয়ার পয়েন্টগুলো বলে দিচ্ছি সবার প্রথমে তো বললাম ওটাই হাওড়া ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট আর সিসিএ আর এক্স সার্ভিসম্যানদেরই নাম এখানে রয়েছে সেক্ষেত্রে তিন হাজার তিনশো জন সিলেক্টেড যেটা প্যানেলে দেওয়া আছে এবং আন অফিসিয়ালি যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে প্রায় তিনশো প্লাস ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়নি সেটা কোনো মেডিকেল কারণের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য হতে পারে তো সেটা পরবর্তীকালে তারা নোটিশ বের করে বলে দেবে এটা এরকমই তারা জানিয়েছে নোটিশে সেটা আমি বলছি তারা আগে একটা কথা বলে রাখি যারা নট সিলেক্টেড বা পেন্ডিডেট যারা পেন্ডিং ক্যান্ডিডেটসরা যারা আছো তারা কিন্তু আবার চান্স পাবে প্লিজ তোমরা মন খারাপ করো না কান্নাকাটি করো না আমি জানি টেনশন হবে কিন্তু ইস্টার্ন ডেভেলপ একটা পার্ট প্যানেল বের করতে যেখানে এত দেরি করছে সেখানে তোমরা কী করে এক্সপেক্ট করো যে তোমাদের এত তাড়াতাড়ি করে সমস্ত প্রসিডিওরগুলো কমপ্লিট করে দেবে আর একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিই তারা কিন্তু নোটিশ এই পয়েন্টটা খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে তোমরা যদি ভালো করে ফলো করো নোটিশে দেখবে এক দুটো পয়েন্টে তারা বলে দিয়েছে যে তোমাদের নাম নেই মানে তোমরা সিলেক্টেড এরকম কোনো ব্যাপারটা নয় বা তোমাদের যে চান্স পাবেন এরকম কোনো ব্যাপারটা নয় দেখো এখানে ক্লিয়ারলি পয়েন্ট জিতে বলা আছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হু ওয়ার কল্ড ফর ডিভি এম সাবসিকুয়েন্ট মেডিকেল এক্সামিনেশন বাট দেয়ার নেমস হ্যাভ নট

কেন হয়নি এবার একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই কারো মেডিকেল স্ট্যান্ডার্ড যদি সি ওয়ানের থেকেও নিচে হয় তাদের কিন্তু পোস্ট পাওয়াটা ইম্পসিবল কারণ সি ওয়ানের পর যদি সি টু কারোর হয় সি ওয়াইজ কিন্তু কোনো পোস্ট দেওয়া যাবে না তো সেক্ষেত্রে কেউ কিছু করতে পারবে না তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তোমরা এক মাসের মতো সুযোগ পাবে কিন্তু এগুলো বাদ দিয়ে যদি কারোর কোনো ইস্যুর জন্য হয় তোমরা কিন্তু বারংবার বলছি সুযোগ পাবে তো এটা নিয়ে চিন্তা করো না যারা সিলেক্ট হওয়া নি বা পেন্ডিং কেসরা আবার সুযোগ পাবে হ্যাঁ তাদের জয়নিংয়ে আরও এক দু মাস দেরি হবে কিন্তু তোমরা খুব তাদের নেক্সট এক সপ্তাহের মধ্যে তোমরা নোটিশটা পেয়ে যাবে যে কারা সিলেক্ট হওয়া নি বা কী কারণে সিলেক্ট হওয়া নি তোমাদের মেডিকেল ক্যাটাগরি কী ছিল এই রিলেটেড একটা ডিটেলস নোটিশ পেয়ে যাবে যেটা আগের বছরও দিয়েছিলো এবছরও দেবে এটা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না এবার পোস্ট নিয়ে যে ম্যাটারটা হচ্ছে যে পোস্ট কীভাবে দেওয়া হয়েছে তো একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে রাখি যেহেতু হাওড়া ডিভিশনে যাদের যাদের মেডিকেল ডিভি মেডিকেল হয়েছিল সেটা তারা বলতে পারো টপ দুই থেকে আড়াই হাজার স্টুডেন্ট ছিল বা তাদের নাম্বার এক কথা বলতে গেলে সব থেকে বেশি ছিল সেই অনুযায়ী মেজরিটি অফ ক্যান্ডিডেট তাদের চয়েসেবল পোস্ট পেয়েছে এবার সবাই কি পেয়েছে না এইটটি প্লাস নাম্বারের প্লাস যাদের ছিল তাদের যে কোনো মেডিকেল স্ট্যান্ডার্ডই হোক না কেন তারা কিন্তু ওয়ার্কশপ পেয়েছে এটা শুনতে পাওয়া যাচ্ছে বা মানে একটা ডিটেলসে এদিক ওদিক সার্ভে করে দেখতে পাওয়া গেছে কিন্তু মেজরিটি অফ ক্যান্ডিডেটদের তোমাদের সেভেন্টি নাইন প্লাস যাদের নাম্বার ছিল তাদেরই হাওড়াতে তোমাদের ডিভি মেডিকেল হয়েছে তো মেজরিটি অফ ক্যান্ডিডেট তাদের ফার্স্ট চয়েস Субтитры сделал এটা একদম ক্লিয়ার এবার হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে সেটা বলবো না কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস তো পেয়েছে এবার যেহেতু সবার হাই স্কোর ছিল বলে পেয়েছে পরবর্তীকালে যখন মেরিট বেরোটবে সেক্ষেত্রে তারতম্য দেখা যেতে পারে কারণ যখন নাম্বারের তারতম্য হবে সেক্ষেত্রে মেরিটটাকেও ভালো করে দেখে মেডিকেল স্ট্যান্ডার্ডটাকে দেখে তখন সেটাকে বিচার করা হবে তো সেটা পরে প্যানেল বেরোলে কী হতে পারে সেটা আমি একটু পর বলছি তার সাথে সাথে বলে রাখি ডিভিশন কিন্তু এখনও অ্যালোকোট করা হয়নি তো ডিভিশন অ্যালোকেশন আশা করি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আর অ্যাটেস্টেশন ফর্ম ডিভিশন অ্যালোকেশানের পর ডিভিশন থেকে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের বাড়ি আর অ্যাড্রেসে বা ইমেল করে দেওয়া হবে আর যাদের যাদের সিলেকশন হয়েছে তাদের সকলকে কারণে আর যারা যারা এখনও পর্যন্ত সিলেকশন হয়ে যাবে ভেবেছিলে কিন্তু কোনো একটা কারণ আটকে গেছো তাদেরকে আবারও বলছি তারা পুনরায় সুযোগ পাবে নোটিশ বেরোবার পর রিঅ্যাপ্লাই করবে এবং তোমরা যাদের যাদের নাম বেরোনি তাদের ক্যান্ডিডেটদের কথা বলছি তোমরা কিন্তু আরআরসি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো তোমরা অ্যাপ্লিকেশান দাও যে কী কারণে হয়নি যদি কিছু জানতে পারো তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার আর পরবর্তীকালে এর পরের প্যানেলের জন্য যারা ওয়েট করছো তাদেরকে একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মেজরিটি অফ ক্যান্ডিডেটস তাদের চয়েসে পোস্ট পেয়ে গেছে তাদের যে কোনো মেডিকেল স্ট্যান্ডার্ডই হোক না কেন কিন্তু তোমাদের কামিউনিটি শিফট শিফটিং নিয়ে যে কোয়ারিটা ছিল সেই কোয়ারিটা কিন্তু এখনও থাকছে কারণ এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তাদের নাম্বার ভালো থাকার জন্য পোস্ট প্রেফারেন্স যা দিয়েছিলো সেটা পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে কিন্তু কী দাঁড়াবে তোমাদের কামিউনিটি শিফটিং হতে পারে বা না হতে পারে এই নিয়ে কিন্তু এখনও একটা ধোয়াশা থেকে যাচ্ছে তবে এখনও পর্যন্ত যেটা বুঝতে পারা যাচ্ছে যে কামিউনিটি শিফটিং সেরকম করে কিছু হয়নি কিন্তু একদম ক্লিয়ারলি বলা যাচ্ছে না কারণ একদম ক্লিয়ারলি কোনো ডেটা বা সেরকম করে কোনো কিছু স্পেসিফিক ইনফরমেশান পাইনি তো তোমরা যদি কোনো কমিউটিতে বিলং করো যদি তোমরা এরকম কোনো জিনিস ফেস করে থাকো কোনো ইনফরমেশান থাকে তোমাদের কাছে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারো কারণ এই স্পেসিফিক ইনফরমেশনটা আমি পাইনি তাই আমি চাই না তোমাদের মিসগাইড করতে কিন্তু কমিটি শিফটিং স্টিল এখনও হয়নি পরবর্তীকালে হওয়ার চান্স রয়েছে কি নেই সেটা নিয়েও বলাটা খুব চাপ হয়ে যাবে কিন্তু আশা করছি তোমরা সকলেই পোস্ট পেয়ে যাবে এরপরে বলি নেক্সট পার্ট প্যানেল তোমাদের কবে কি আসতে পারে এটা নিয়ে তোমাদের মনে একটা গভীর কোশ্চেন দেখা যাচ্ছে যে নেক্সট পার্ট প্যানেল কবে আসবে দাদা কাদের আসবে তো নেক্সট পার্ট প্যানেল মোটামুটি ধরে চলতে পারে সাত থেকে পনেরো দিনের মধ্যে আসবে এটা আমার অ্যাজমশান যদি তারা যদি এরকম ডিভিশন টু ডিভিশন এগোয় যে হাওড়াতে যাদের ডিভি হয়েছিল তারপর দেখতে গেলে নেক্সট প্যানেল তোমাদের শিয়ালদাতে আসার চান্স সবথেকে বেশি তার দুটো কারণ শিয়ালদাতে ইউআরদের হয়েছিল এবং শিয়ালদাতে তোমাদের যদি শিয়ালদাতে যাদের ডিভি মেডিকেল হয়েছিলো তাদেরই যদি তোমাদের বেরোয় তাহলে মোটামুটি দুই হাজার থেকে আড়াই হাজারের কাছাকাছি প্যানালিস্ট আসতে পারে এবার এটার সাথে যদি ই জুড়ে দেয় বা ওবিসি জুড়ে দেয় সেক্ষেত্রে আরও দেরি হতে পারে কিন্তু আমার মনে হয় নেক্সট প্যানেল সাত থেকে দশ দিনের মধ্যে আসবে এবং সেটা শিয়ালদাতে যাদের যাদের ডিভি মেডিকেল হয়েছিলো তাদেরই আসবে আর ওবিসি এসসি এস এবং ই যাদের কমিটি ওয়াইজ আছে তাদের আরও দেরি হবে অর্থাৎ তোমরা ধরে চলতে পারো মেয়ের মাঝামাঝি করে যাদের যাদের শিয়ালদাতে ডিগ্রি মেডিকেল হয়েছিলো তাদের আসবে মেয়ের শেষ বা জুনের শুরুর দিক করে ও তারপর এসসি এরম করে চলতে থাকবে তো মোটামুটি গোটা পশিরোটা হতে জুন জুলাই হয়ে যাবে এটা তোমরা ধরে চলো যাদের যাদের কমিউনিটি থেকে বিলং করো এরপর আরও তাড়াতাড়ি দিলে তো আমি সবথেকে খুশি হব আর এতটা দেরি কেন হবে হয় হবো মানে এতটা দেরি কেন হচ্ছে বা হতে পারে এই জন্যই বলছি কারণ ও মানে আরআরসি অফিস থেকে একটা কথা ক্লিয়ারলি বলা হচ্ছে যে তোমাদের ধরো প্রথমে ইউরদের বেরোলো তো হয় পুরো ইউআরদের কিংবা প্রথমে যে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জনে বেরিয়েছে তাদের জয়নিং হওয়ার পর পরের পার্ট প্যানেল বেরোবে তো এক্ষেত্রে যেহেতু ডিভিশন অ্যালোকেশন হয়নি তো আমার যেটা ধারণা যে হয়তো হাওড়া শিয়ালদার একসঙ্গে তোমাদের মানে জয়নিং হয়ে যাবে তারপর ও বিসি এসসি এস টি ই প্যানেল খাপে খাপে পার্ট পার্ট করে বেরোবে এটা আপাতত মনে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর নয় তোমাদের সবার প্যানেল একসঙ্গেও দিয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি সেটা দিলে আমি খুব খুশি হব আমি ক্ষেত্রে ভুল প্রমাণ হলে খুশি হব এছাড়া আরও কথা অ্যাড করে রাখি যে মেরিট প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স আর মেডিকেল স্ট্যান্ডার্ড এই তিনটের উপর ডিপেন্ড করেই তোমাদের পোস্ট দেওয়া হচ্ছে এবং এই তিনটের উপর ডিপেন্ড করে আগামীকালও তোমরা পোস্ট পাবে তো এটা নিয়ে কোনো সংশয় নেই যাদের নাম্বার হাই থাকবে যাদের পোস্ট প্রেফারেন্স নাম্বারের সাথে সাথে ম্যাচ করবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড ম্যাচ করবে তারা সেটাই পাবে কিন্তু যাদের নাম্বার একদম গায়ে গায়ে থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড ধরো বি টুর নিচে বা সি ওয়ানের কাছাকাছি থাকবে তাদের ক্ষেত্রে পোস্ট পেতে ইনিশিয়ালি একটু প্রবলেম হলেও যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হাই থাকবে তাদের কাঠ অফের কাছাকাছি নাম্বার থাকলো তারা পোস্ট পাবে তো অন্য কোন জোনে কি হয়েছে এটা দেখে কোনো লাভ নেই তোমাদের একটা কথা ক্লিয়ারলি বলে রাখি যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হাই এবং ডিভি মেডিকেল ক্লিয়ার করেছো তোমাদের সকলে পোস্ট ইনিশিয়াল স্টেজে পাবেই পাবে হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু যদি কারোর মেডিকেল স্ট্যান্ডার্ড বি টু বিলো হয় বা সি ওয়ান বি টু থেকে সি ওয়ান হয় এবং নাম্বার একদম কাঠ অফের কাছাকাছি থাকে ইনিশিয়ালি পোস্ট পেতে একটু চাপ হতে পারে এই জিনিসগুলো আশা করি বোঝাতে পেরেছি আর গোটা ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা তোমাদের বলতে চাইলাম যে তোমাদের পোস্ট পাবে কারোর কারোর একটু দেরি হবে কারোর আগে হবে একটু স্পেশেন্স রাখো ভিডিওটা ভালো একটা লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ গাইজ এতটা সাপোর্ট করে আসছো এখনও সাপোর্ট করো থ্যাংক ইউ